নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি স্টুডিওর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, একটা কথা খুবই প্রচলিত যে ধর্ম যার যার, বড় মা সবার। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি সেই নৈহাটিতে, একটা বিশেষ কাজে আমরা নৈহাটিতে এসেছিলাম। তাই ভাবলাম একবার বড় মার মন্দির দর্শন করে যাই। বড় মার মন্দির খুব জাগ্রত একটা মন্দির। তো বন্ধুরা, এই বড় মার মন্দিরে এখন আমরা যাব। তো এখন আমরা দাঁড়িয়েছি নৈহাটি স্টেশনের যে সাবওয়ে আছে, সেই সাবওয়ে দিয়েই আমরা বাঁদিকে চলে যাব, এবং সেখান থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সে আছে বড় মার মন্দির। তো চলুন বন্ধুরা, আজকে আমরা যাবো বড় মার মন্দিরে এবং সেই বড় মার মন্দির আপনাদের দর্শন করাবো। নৈহাটি স্টেশনের পশ্চিম দিক থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই আপনি পৌঁছে যেতে পারবেন নৈহাটি বড় কালী মন্দিরে, যা মূলত বড় মা মন্দির নামে পরিচিত। বর্তমানে সেই বড় মা মন্দিরের পুরাতন মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে, তার কারণ এখানে তৈরি হবে নতুন একটি গর্ভগৃহ। এই মন্দিরের ঠিক পাশেই আরেকটি বিল্ডিংয়ে মাকে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই বর্তমানে বড় মার পূজা চলছে। একটি বিশেষ জিনিস, এই মন্দিরে বড় মার কোনো মূর্তির পুজো হয় না, বরঞ্চ ছবির পুজো হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বড় মার পুজো দেওয়ার জন্য। এটাই বড় মার বিশেষত্ব। এই ছোট মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এবং এই লাইন চুচুড়া ঘাট পর্যন্ত পৌঁছে যায়। কিছু কিছু মানুষ পুজো দিয়ে বেরিয়ে বাইরে মায়ের টিকা নিচ্ছে। আপনি যদি বড় মায়ের মন্দিরে পুজো দিতে আসতে চান, তাহলে প্রতিদিনই সকাল 10টা থেকে 1টা-2টো পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেলেও মন্দির খোলে 5টার পর। তো বন্ধুরা, আপনি যদি বড় মার মন্দিরে পুজো দিতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই একটিবার আসুন এই বড় মার মন্দিরে। পুজোর শেষে আপনি চলে আসতে পারবেন নৈহাটি চুচুড়া ফেরিঘাটে এবং এখানে এসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের নৈহাটির বড় মা মন্দিরের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।